ফলকে শুভেন্দু নামের ওপর কালি, পুরভোটে জমজমার তমলুক। তারই ফাঁকে তমলুকের বানপুকুর ধারে হলদিয়া উন্নয়ন পর্ষদ দ্বারা উন্নয়নের ফলকে তৎকালীন তৃণমূল কংগ্রেসের পরিবহন মন্ত্রী ও হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শুভেন্দু অধিকারীর নামাঙ্কিত ফলকের ওপর কেউ বা কারা কালি লেপে দিয়েছে, যা নিয়ে চাপানোত্তর শুরু হয়েছে। পৌরযুদ্ধের যে রাজনৈতিক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বনাম সৌমেন মহাপাত্র, তাম্রলিপ্ত পুরসভার উন্নয়ন নিয়ে একে অপরকে খোঁচা দিতে বক্তব্য রাখার পরিবেশ এতদিনে দেখা যাচ্ছিল, তা যেন আজ অবসান ঘটল। কারণ আজ দেখা গেল তমলুকের বানপুকুর সৌন্দর্যায়নের জন্য হলদিয়া উন্নয়ন পর্ষদের পাথরের ওপর লেখা শুভেন্দু অধিকারীর নামের ওপর কেউ বা কারা কালিমা লিপ্ত করার চেষ্টা করে, যা নিয়ে শুরু হয় তমলুক শহর জুড়ে শোরগোল। দেখুন, পশ্চিমবাংলার যে রাজনৈতিক দল আছে, সেই দলের যারা এ কাজ করেছেন, এটা এটা অত্যন্ত নিন্দা কাজ, ভালো কাজ না নিশ্চয়ই। মানুষ এটা ভালোভাবে মেনে নেবে না, এটা রুচির সংস্কৃতি সবই নষ্ট করে দিয়েছে দিদি। যেমন গুরু তার তেমন সব চেলারাজ হয়েছে, এই তো এদের রুচি যা। উন্নয়নের কাজ যারা করেন সেটাকে মানুষ তার মনেই রাখে, হৃদয়ের স্থান দেয়। সেটা ওই পাথরে মুছে দিলে তো সৌন্দর্যায়ন মুছে যাবে না। সৌন্দর্যায়নটা যখন আবর্জনা ছিল পুকুর, তখন মানুষ দেখেছেন, আর এখনকার পুকুর দেখছেন, ফলে উন্নয়নটা মানুষ মনে রাখবে। কোথায় কোন বলে কালিমা দিয়েছ আমরা আমাদের জনতা পার্টি, ওটা কিছু মনে করে না। ওটাতে ওনারাই ওদের কালচার এবং ওদের যে আসল যে চেহারা, সেই চেহারাটাই মানুষ দেখছেন। পশ্চিমবাংলা যারা করেন, যারা দাপিয়ে বেড়েছেন, আমাদের ফ্ল্যাগ ফেস্টুন, আমাদের মিটিং করতে দিচ্ছে না, ভয় দেখাচ্ছে আমাদের কর্মীদের, পোলিং এজেন্ট করতে দেবে না, দাপিয়ে বেড়াচ্ছে, দেখে নেবো যে, তারপরে এইসব বিভিন্ন রকমভাবে মানুষকে ভয় ভীতির মধ্যে রাখছে, ফলে কারা করতে পারে, এই সাহস কাদের হয় বলুন তো। তমলুক এরকম ছিল না, তমলুককে কালিমালিপ্ত করতে চেয়েছি। যে সর্বভারতীয় আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই ধরনের রাজনীতির সঙ্গে যুক্ত নেই, এই ধরনের রাজনীতি করে না। মানুষ হয় যদি কেউ যদি কিছু করে থাকে, তার প্রতিবাদের ভাষা হিসাবে করেছে, তার প্রতিবাদ করেছে মানুষ, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। কারণ হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি যেখানে যেখানে উন্নয়ন হয়েছে, আমাদের মা মমতা বন্দ্যোপাধ্যায় তার উন্নয়নের জন্য টাকা দিয়েছে, মা মাটি মানুষের সরকার টাকা দিয়েছে, বিভিন্ন জায়গায় সৌন্দর্যায়ন হয়েছে, উন্নয়ন হয়েছে, বৃক্ষরোপণ হয়েছে, সেখানে এলাকার জনগণ, তমলুক শহরের জনগণ সেখানে মর্নিং ওয়ার, ইভিনিং ওয়ার, নাইট ওয়ার করতে যায়, বাচ্চা বাচ্চা সমস্ত ছেলেমেয়েরা সেখানে খেলাধুলা করতে যায়। কিন্তু মানুষ আর এইসব জিনিস পছন্দ করছে। মমতা ব্যানার্জি যেখানে উন্নয়নের জন্য টাকা দিচ্ছে, যে এইসব বিভিন্নভাবে এখানে এসে অনেক কিছু বক্তব্য রাখছেন, কিছু কিছু নেতা বাইরে থেকে নেতা এসে বক্তব্য রাখছেন, আমি করেছি, ও করেছি, এসব মানুষ আর পছন্দ করছে না। তা মানুষ তার প্রতিবাদ জানিয়েছে, বিষয়টা আমার জানা নেই। তৃণমূল কংগ্রেস এর সঙ্গে কোনো যুক্ত নেই, তৃণমূল কংগ্রেস এই ধরনের রাজনীতি করে না। আমরা মমতা ব্যানার্জি আদর্শে দীক্ষিত, আমার এই বিষয়টা জানা নেই, আপনার সামনে এই বিষয়টা আমি বললাম। তমলুক থেকে খোকন মিশ্র রিপোর্ট, আনন্দ বার্তা।